অবাক জলপান সুকুমার রায় না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ পাখি তেষ্টায় মগজে ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্থর বাড়ি দুপুরে রোদের জরজাঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথেও তো লোকজন দেখছি নেই ওই একজন আসছে ওকেই জিজ্ঞেস করা যাক মশাই একটু জলপাই কোথায় বলতে পারবেন পাবেন এ তো জল পাইয়ের সময় নয় দিতে পারি। না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি জল পাই চাচ্ছি না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামো এরকম করবার মানে কি আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম জল জল চাচ্ছেন তো বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোখরা কি সমান মাছ হোজা আর মাছরাঙ্গাও কি তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি কি হে এত তর্ক কিসের আগে না নয় আমি জল উনি সে কথা কানেই নেন না সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও হতবাগা জানেই বা কি আর বলবি বা কি ওর যে ওই যে ওই যে দাদা আছে খালিশপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা ও মুখ্যটা কি বলবে তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে হুম ভাবলে খুব বাহাদুরি করেছে তোমায় বোকা মতো দেখে খুব চাল চলে নিয়েছে হ্যাঁ বাড়িতে ফর্দ করেছেন আমি আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব না মশাই গুনিনি আমার খেদে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো হ্যাঁ যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থের এক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল অবনাক্ত অতি বিষাদ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল খোকা এদিকে শুনে যাও তো কে হে পড়ার সময় ডাকা ডাকি করতে এছো ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ঝোকরা বুঝি আপনার কি দরকার আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তে একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল শুনছেন তো দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাব তা ভেবে পাইনে বলি বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বই কি চোখে দেখেছি বদ্রিনাথকে কুকুরে কামড়াল বদ্রিনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জল আতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে মহা মুশকিল এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেনই মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংনা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল খাঁটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল দুই শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এ জল কি খায় না ও জল খায় না ওতে তো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো ওই যে গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিছু মানি না ও কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার এক গেলাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ নেই পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্যালাস ভর্তি জল নিয়ে দেখান থেকে এক গ্যালাস জল নিয়ে তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে রকম হয় আর নোংরা জলে রকম তফাত হয় আমি সব দেখিয়ে দিচ্ছি দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এখানে রাখ আহ বাঁচা গেল এটা রকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতো আনকরা পাগল আর যতগুলো আছে সব খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো কথাকার দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এক নাটিকাটির মূল ভাব জেনিনি সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা এতে একটি গল্প বলা হয়েছে তবে পথিক ঝুড়িওলা বৃদ্ধ খোকার মামা এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা ছোট্ট নাটককে নাটিকা বলে অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্থ একটি লোক তেষ্টায় নানাজনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানারকম খুঁত ধরছে শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফোন দিয়ে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করল এটি একটি হাসির গল্প দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি চার প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি পাঁচ ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিই কর্ম অনুশীলন শিক্ষকের সহায়তায় নাটিকাটি শ্রেণীতে ধারাবাহিকভাবে অভিনয় করি